কমিউনিস্ট এবং কংগ্রেসীদের কোনো ধরনের নীতি আদর্শই মানুষের সেবার জন্য কাজ করে না, তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করে। আজ কংগ্রেস আর সিপিআইএম বিজেপিকে আটকানোর জন্য প্রকাশ্যে জোট বাঁধছে, এতেই স্পষ্ট হয়ে গেল তাদের নীতি আদর্শ নেই। 25 বছর ধরে আমরা কংগ্রেস এবং সিপিআইএমের মিতালির কথা বলছিলাম, তখন অনেকেই আমাদেরকে পাগল বলতো, কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে গত কিছুদিন আগে তারা একসঙ্গে প্রেমপত্রে স্বাক্ষর করেছে। একদিকে কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা আর অন্যদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আর এই প্রেমপত্রে প্রকাশ্য আসার পর থেকেই রাজ্যবাসী বুঝতে পারছে যে কমিউনিস্ট এবং কংগ্রেসদের কোনো ধরনের নীতি আদর্শ নেই, তারা শুধু তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করে। আর এটা উপলব্ধি করতে পেরে শুধু বরজলা এলাকার মানুষ না, সারা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিতে আসছে। তারা এখন বুঝতে পারছে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প আর কেউই নেই, তাই এখন দলে দলে মানুষ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে যোগদান করছে বলেই মঙ্গলবার মন্তব্য করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কংগ্রেস এবং সিপিএম খুলে আম দুই বিজেপিকে রুখার জন্য তারা যে অ্যালায়েন্স করছেন, তারা যে এক জায়গায় এসে গেছেন, তাতে কোনো পরিষ্কার হয়ে গেছে যে কমিউনিস্ট এবং কংগ্রেসীদের কোনো রকম আদর্শ এবং নীতির জন্য মানুষের সেবার জন্য তারা রাজনীতি করে না, তাদের ব্যক্তিগত চরিত্রকে চরিতার্থ করার জন্যই তারা রাজনীতি করে। যে না, ত্রিপুরা রাজ্যে একটাই দল, সেটা হলো ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য তারাও উগ্রী ভয়ে আছেন। আজকে শুধু বরজলা এলাকা নয়, সারা রাজ্যে দীর্ঘদিন যারা কংগ্রেস করেছেন, দীর্ঘদিন যারা সিপিএম করেছেন, তাদের একটাই মূল মন্ত্র যে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি আর পদ্মফুল, সেই দিশাতে সরকার। মঙ্গলবার এই কর্মসূচিতে বিভিন্ন দল ত্যাগ করে 138 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।